দুপুরে খাবার মানে কবজি ডুবিয়ে খাওয়া। আপনি ডায়েটিং করুন বা নাই বা করুন, দুপুরে ভাত না খেলে মনই ভরে না। তবে ভাত খাওয়ার পর কিছু কাজ করা একেবারেই ঠিক নয়, যার প্রভাবে আপনার শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। ভাত খাওয়ার পর ধূমপান করা থেকে বিরত থাকুন। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, পেট ভরে খাওয়ার পরেই ধূমপান করলে স্বাভাবিক সময়ের থেকে 10 গুণ বেশি ক্ষতি হয়। ডায়েটিশিয়ান থেকে চিকিৎসকরা ভাত খাওয়ার অন্তত ঘণ্টাখানেকের মধ্যে ফল না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, নয়তো আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে। ভাত খাওয়ার পরপরেই ঘুমিয়ে পড়া খুব খারাপ অভ্যাস, এর ফলে শরীরে মেদ জমে। খাওয়ার অন্তত 30 থেকে 40 মিনিট বসে থাকুন, বই পড়ুন বা ছাদে বা ঘরে হাঁটাচলা করতে পারেন। অনেকেই আছেন ভাত খাওয়ার পর স্নান করেন, কিন্তু মনে রাখবেন ভাত খাওয়ার পর আমাদের শরীরে মেটাবলিজম বেড়ে যায়, যা খাবার হজম করতে সহায়ক। এবার সেই সময় স্নান করলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পড়ে যায়, ফলে কমে যায় মেটাবলিজমও। তাই এবার থেকে এই ভুল আর করবেন না। ভাত খাওয়ার পর চা খাওয়ার বদ অভ্যাসও অনেকেরই থাকে। চায়ের ট্যানিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে তোলে, তাই একটু অপেক্ষার পর চা পান করা আপনার জন্য মঙ্গলজনক হবে।